কুরবানির সাথে আকিকা দেয়া যাবে কিনা। এক্ষেত্রে আমরা উত্তরে বলবো যে কুরবানি এবং আকিকা আপনাদের খেয়াল রাখতে হবে যে দুটি ভিন্ন দুটি এবাদত। রাসুলুল্লাহ ইসলামের কৌলি হাদিস, ওনার ভাষ্যমতে আমরা জানলাম উনি বলেছেন সপ্তম দিনে আকিকা দিতে হয়, এবং ওনার ব্যক্তিগত আমল থেকে আমরা জানতে পারলাম যে উনি ওনার দুই নাতির আকিকা দিয়েছেন সপ্তম দিনে এবং নাম রেখেছেন। সো এটাকে কুরবানির সাথে মিক্স আপ করার কোনোই প্রয়োজন নেই, এবং এক্ষেত্রে সুস্পষ্ট গাইডলাইন হচ্ছে যে সপ্তম দিনে আকিকাটা দিতে হয়। সো আমরা যেন সপ্তম দিনে আকিকাটা দেই। সাহাবাই কেরাম এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের যুগে বা খোলাফায়ে রাশেদার যুগে কেউ কুরবানির সাথে আকিকা দেন নাই। আমাদের দেশে কিছু আলেম ওলামারা শুধু নুসুক শব্দটাকে কেয়াস করে, অর্থাৎ আকিকার মধ্যে নুসুক শব্দ ব্যবহার হয়েছে, কোরবানির মধ্যেও নুসুক শব্দ ব্যবহার হয়েছে বিদায়, এটার উপরে অনেকে কেয়াস করে বলে থাকেন যে কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে। আমি বলি না কুরবানির সাথে আকিকাটা দিবেন না, বিনয়ের সাথে বলছি কোরবানির পশুতে আকিকা করা ঠিক না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিকার পশু নির্ধারণ করে দিয়েছেন। তিনি বলেছেন আনিল গোলামে শাতান ও আনিল জারিয়াতে শাতুন, ছেলে হলে দুটি বকরি, মেয়ে হলে একটা বকরি। তা আমরা কোরবানির গরুতে ওঁটে এটাকে কেন নেব? বকরির কি অভাব পড়েছে দেশে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক বর্ণিত সরাসরি সুন্নাটা আমল করার সুযোগ থাকতে আমরা সুন্নার বাহিরে কেন যাব? কারণটা কি? কোনো কারণ ব্যতীত সুন্না পরিত্যাগ করার মানসিকতা মোটেও ভালো মানসিকতা নয়, এজন্য এটা আমরা করব না। কোরবানির সাথে আকিকা মিলায়া একসাথে দেওয়া যাবে কিনা, একই গরুতে কোরবানি আকিকা মিক্স করে দেওয়া যাবে কিনা, আমাদের দেশের অনেক ওলামায়ে কেরাম বা বেশিরভাগ ওলামায়ে কেরাম যাবে বলেন, অথচ হানাফি মাজহাবের একজন প্রসিদ্ধ আলেম পাকিস্তানের মুফতি রশিদ আহমদ রহিমাহুল্লাহ উনি আহসান ফতোয়া একটা বিরাট বড় ফতোয়ার কিতাব লিখেছেন। এই ফতোয়ার কিতাবে এবং অন্যান্য জায়গাতে তিনি এটার খুব ঘোরতর বিরোধিতা করেছেন, যেটা জায়েজ নাই। খোদ হানাফি মাজহাবের ওলামায়ে কেরামেরই আমাদের হানাফি মাজহাবের ওলামা অনেকে বিরোধিতা করেন, এবং এটাকে মোটের উপরে আমরা অ্যানালাইসিস করলে দেখি এই কাজটি সতর্কতামূলক হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করছেন ডাইরেক্ট সেভাবে করতে পারা, সেটা কি? ছাগল দেওয়া, ছাগল দেওয়া, কোরবানি গরুর ভিতরে কি না আকিকা মিক্স না করা। কোনো কোনো দিক থেকে কোরবানির সাথে আকিকার মিল থাকলেও অনেক দিক থেকেই মিল নাই, কোরবানির সময় আকিকার সময় এক না, অনেক দিক থেকে বেশ কম আছে, অনেক দিক থেকে মিল আছে। যাই হোক, তো এই জন্য আকিকা কোরবানির সাথে না মিশাইয়া আলাদা দেওয়া উচিত, এটা একটা বিষয় গেল। ওই প্রতারককে বলেন, ওই ভণ্ডকে বলেন যে আপনাকে বলছে এক গরুতে চার ভাগ কোরবানি দাও, তিনটা আকিকা দিয়ে দাও, তিনটা কোরবানি দাও, চারটা আকিকা দিয়ে দাও, কোনো অসুবিধা নাই, যা হয় আমি দেখবো, যাও, হবে না মানে? ওই প্রতারককে একটু জিজ্ঞাসা করেন যে এর কোনো রকম কোনো হাদিস এই মাটির উপরে আছে কিনা, আমাকে যদি থাকে একটু কাগজে লিখে দেন যে বৃদ্ধ বয়সে একটা মানুষকে আকিকা দিতে হবে, সেটা কুরবানির সাথে মিশাতে হবে, এটা এটা কোন জায়গায় লেখা আছে হুজুর দিক, আমরা বলবো না, কারণ আমরা তো বলেছি এটা হারাম, একদম নিষেধ, এটা হলো জাল কুসংস্কার। মেয়ের 10 বছর এখনো আকিকা দেওয়া হয়নি, মেয়ের 10 বছর এখনো আকিকা দেওয়া হয়নি, কুরবানির সাথে দেওয়া যাবে কিনা? কুরবানির সাথে আকিকা দেওয়ার কোনো সুন্নত আমার জানা নাই, হাদিসে কোথাও দেখি নাই। আমরা আকিকাটা এটা হলো সুন্না আর কোরবানি হলো ওয়াজিব, কোরবানির সাথে আকিকা দেওয়ার আসলে কোনো সুন্না সম্মত কোনো ইয়ে নেই, আমরা আকিকাটা আলাদা করব আর কোরবানিটা আলাদা করব ইনশাআল্লাহ। এই বিষয়ে অসংখ্য ভাই বোন আমাদের কাছে জানতে চান যে কোরবানির গরুর মধ্যে আমরা আকিকা করা যাবে কিনা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো একই পশুতে তিনি কোরবানি এবং আকিকা দুটি একসাথে করেন নাই। সাহাবাই কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা কখনো কোরবানি এবং আকিকা একই পশুতে একসাথে করেন নাই। তাবেইনে কেরাম সালফে সালেহীন কারো থেকে এই বিষয়ে কোনো নস আসে নাই যে তারা কোরবানি এবং আকিকা একই পশুতে একসাথে করেছেন। আর দুটি আসলে একই জিনিস নয়, আকিকা আলাদা দিবেন আর কোরবানি আলাদা দিবেন, একটা আরেকটার মধ্যে ঢোকাবেন না। যে কোরবানির সাথে আমরা অনেকে আকিকা দিই, প্রিয় ভাই খুব ভালো করে মনে রাখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীগণের কারো থেকে কোরবানি পশুর সাথে আকিকা করেছেন এমন একটা সহি প্রমাণ নেই। বুঝাতে পেরেছি? যেটার পক্ষে সহি প্রমাণ নেই আলেমগণ ব্যাখ্যা করেছেন,
ব্যাখ্যা করে বলেছেন যেহেতু কোরবানির উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করা আর ছাগল আকিকার উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করা, তাহলে ওই কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে। কেয়াস করে গবেষণা করে বলেছেন, আমরা তাদের প্রতি শ্রদ্ধা রাখি, ওনারা গবেষণা করেছেন, গবেষণা করতে গিয়ে মানুষ ভুলও করতে পারে, সঠিকও করতে পারে, কিন্তু ওনারা কোনো দলিল দিতে পারেন নাই। আমরা খুব গবেষণা করে খুঁজে চেষ্টা করেছি, যারা কোরবানির সাথে আকিকা করতে পারবে বলে মত দিয়েছেন, ওনাদের কোনো দলিল এখন পর্যন্ত প্রমাণিত হয়নি, কাজেই আপনি কোরবানির সাথে আকিকা করবেন নাই।